शारदी और रेश काटते ना काटते ही रात पोहाले लक्ष्मी पुजो और ये लक्ष्मी पुजो के घिरे केनाकाटाय दुष्कर मध्यबित्त परिवार। एदिन बर्धमान शहरे कार्जन गेट काछाड़ी रोड और बीसी रोड चत्वरे मृतशिल्पीरा लक्ष्मी ठाकुर मूर्ति निये पसरा जमाय। एछाड़ाओ फल फूल और दशकर्मा बिक्रीतेओ भीड़ करेछेन क्रेतारा। किन्तु समस्त जिनिसे आकाश छोआ दाम हवाय क्षुब्ध आपामोर बांगाली। कार्यत मृतशिल्पीरा जानान एकदिके करोना आतंक अन्यदिके लकडाउन हवाय किछुटा भाटा पड़ेछे। অন্যদিকে অন্যান্য বছরের মতো এবারে মাটি খড় রং এবং বাঁশের দাম বাড়ায় লক্ষ্মী প্রতিমারও দাম বেড়েছে। বাজারে এসে প্রতিমা অনেকই দেখতে পেলাম, আগের বছরের থেকে অনেক প্রতিমা এনেছেন ওনারা, কিন্তু অনেক দাম বেশি আগের বছরের থেকে। কিরকম দামে খুঁজছিলেন, কিরকম দামে পেলেন? দাম বলতে আগের বছরে নিয়ে গেছি, এই ঠাকুরই নিয়ে গেছি অনেক কম দামে, 150-180 নিয়ে গেছি, এগুলো এখন 250 এরকম দাম বলছে, একটু দাম হাই আছে। পুজো তো করতেই হবে, পুজো তো করতেই হবে। করোনা আবার জন্য মনে হচ্ছে দাম বেশি? হ্যাঁ, দাম একটু বেশি আছে, লকডাউনের জন্য হয়তো দাম একটু বেশি আছে। আমের জন্য দাম মধ্যবিত্তদের জন্য বলবো দাম একটু কমালে একটু ভালো হয়, কারণ গরিব মানুষদের তো কেনাটা সব দিক থেকে সম্ভব না, পুজো আছে, তার উপরে শাক সবজি আছে, খাওয়া দাওয়া তো সবই আছে, কারণ মা লক্ষ্মীর তো একবার আরাধনা করতে গেলে তো সব রকমই দরকার হয়, সেই জন্য দাম একটু কম হলে ভালো হয়। আপনার নাম? মুনমুন ঘোষ। কোথায় বাড়ি? মেমারি, পাহাড়হাটি। এখন অবধি বাজারে কিছু বোঝা যাচ্ছে না, টুকটাক টুকটাক কাস্টমার হচ্ছে, বাট রাতের দিকে এখন একটা রাতের দিকে ভরসায় আছি, কী হবে জানি না। পরিস্থিতি তো এবছর স্বাভাবিকের মতো না, প্রতি বছর যেমন থাকে সে বছর থাকলে হয়তো এখন কাস্টমারের ভিড় আরও বেশি থাকতো। দামের দিক থেকে কেমন আছে? দামের দিক থেকে প্রতি বছরের তুলনায় আছে, এবছর একটু সামান্য বেশি, কারণ লকডাউনের জন্য তো ধরুন বাইরে থেকে যে জিনিসপত্রগুলো আর সেগুলো আসতে পারছি না, সবই ফোন থেকে দেখে বা ট্রান্সপোর্ট করে কিনতে হচ্ছে, দামটা একটু বেশি বোঝানো, ঠাকুরের দামের ওপর একটু দাম বেশি আছে। বাজার হবে আশা করা যাচ্ছে, বাট কাস্টমার এখন যেই পরিমাণ থাকে প্রতি বছরের তুলনায় সে বছরে অনেক কম, পুরো বাজারটাই ফাঁকা ফাঁকা। কোথা থেকে এসছো তোমরা? বর্ধমান। কী নাম? দেবব্রত পাল। কয়েকটা জায়গায় উল্টো পাল্টা বলছে, তবে অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক জায়গায় আছে, যেহেতু এখন নিউ নর্মাল এরা, করোনা ভাইরাস হয়তো অনেকে বেশি বলছে, কিন্তু ভালো লাগছে আবার ঘুরে ঘুরে দেখতে, নিজের মতো সিলেক্ট করতে। কীরকম বাজেটে চাইছেন বা সেই বাজেট থেকে বেশি দাম হচ্ছে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম 200-250 এরকম চাইছি, ম্যাক্সিমাম জায়গায় 300-350 এরকমও বলছে, একটা ঠাকুর খুব পছন্দ হয়েছিল 450 টাকা বলছে, এরকম মিডিয়াম সাইজগুলোই এত বেশি বলছে যে প্রবলেম হচ্ছে অনেক সময়। এই করোনা আবহাওয়ার জন্য কি মনে হচ্ছে দাম বেড়ে গেছে? হয়তো, কারণ অনেকেরই তো এখন ফিনান্সিয়াল দিকটা তো দেখতে হবে না, যারা বানাচ্ছে বা যারা বিক্রি করছে, তো তাদেরকেও দোষ দেওয়া যায় না, কিছু তো করতেই হবে, তাহলে তো ঠাকুর কিনতেই হবে। হ্যাঁ, সেটা তো ঠিক। কি নাম আপনার? সৌমিলি ব্যানার্জি। কোথায় বাড়ি? আমার অ্যাকচুয়ালি কলকাতায় বাড়ি, কিন্তু এখানে দিদার বাড়িতে এসেছি। পাশাপাশি ক্রেতারা জানান গত বছর যে প্রতিমা 150 টাকায় কেনা হয়েছিল সেটি এবছর দ্বিগুণ দাম হয়েছে। সব মিলিয়ে এই করোনা আবহে উৎসবের দিনগুলিতে নাজেহাল বর্ধমানবাসী। কার্যত পুজো করতেই হবে, তাই আকাশ ছোঁয়া দাম থাকলেও কেনাকাটায় কমতি নেই সাধারণ মানুষের মধ্যে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ।